আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের ওলেড ল্যাপটপ নিয়ে আসলাম। এই ল্যাপটপটিতে রয়েছে কি কনফিগারেশন, কারা ল্যাপটপটি কিনবেন, এই সব জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে দেখুন, আমরা ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ল্যাপটপটি কিন্তু টোটালি একটু আলাদা, এবং এটিতে ওলেডের কি স্পেশালিটি রয়েছে, এলইডি থেকেও এবং আইপিএস এলইডি থেকেও ওলেডে কি পার্থক্য রয়েছে, আমরা কিন্তু একদম লাইভ আপনাদেরকে দেখাবো। আর সেই সব জানতে হলে কিন্তু স্কিপ না করে আমার সাথে থাকতে হবে। তো প্রথমে আমরা ল্যাপটপটির মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 15 ওলেড K513ea। আমরা ল্যাপটপটিতে কী কী পোর্ট রয়েছে এগুলো একটু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, কার্টিডের পোর্ট রয়েছে, অডিও কম্বো পোর্ট রয়েছে, HDMI রয়েছে, USB 3.2 রয়েছে, 3.2-র আরেকটি পোর্ট রয়েছে এবং 3.0 রয়েছে। এবং এখানে কিন্তু আপনারা অপটিক্যাল ড্রাইভ পাবেন না, তবে টাইপ সি পোর্ট কিন্তু এই ল্যাপটপটিতে থাকছে। এই হচ্ছে এখানে পোর্ট। তো দেখুন, এই ল্যাপটপটি কিন্তু ব্যাকলিটযুক্ত একটি ল্যাপটপ, এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। ল্যাপটপটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ। তো আমরা ল্যাপটপটি দেখুন, খুব দ্রুতই কিন্তু এটি রান হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো ওলেডের কি ডিফারেন্স রয়েছে, অর্থাৎ আইপিএস এবং ওলেড এই দুটোর মধ্যে স্পেশাল কী কী রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ডিসপ্লে দেখলেই বুঝতে পারবেন। তারপরেও আমরা কিছু অ্যানালাইস আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে যেটি রয়েছে 512 GB M.2 NVMe SSD, এবং এখানে কিন্তু আপনারা এক্সট্রা M.2 স্লট আর পাচ্ছেন না। আপনারা চাইলে কিন্তু কার্ডরিডার পোর্টে কিন্তু মেমোরি কার্ড দিয়ে মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। এখানে র্যাম হিসেবে আপনারা 8GB DDR4 3200 বাসে স্পিডের র্যাম পাচ্ছেন, তবে র্যামের এক্সট্রা স্লট রয়েছে, আপনারা চাইলে কিন্তু র্যাম আরও এক্সপ্যান্ড করতে পারবেন। তো দেখুন, আমরা ডিসপ্লেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ল্যাপটপটিতে স্পেশাল হচ্ছে এর ডিসপ্লে। তো আমরা ডিসপ্লে নিয়ে ডিটেল আলোচনা করব। এখানে ডিসপ্লে হিসাবে 15.6 ফুল HD ওলেড ডিসপ্লে রয়েছে, এবং এই ডিসপ্লেতে আপনারা নিটস হিসাবে পাবেন ম্যাক্স 600 নিটস। আর এখানে আপনারা sRGB হিসেবে কিন্তু 100 to 130% পাচ্ছেন। সো কালার অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট পাবেন, এবং এখানে ব্লুরে কম রয়েছে, সো চোখেরও কিন্তু ক্ষতি কম হবে, সেই দিক থেকে অনেক বেটার। সবচেয়ে বড় কথা, এই ডিসপ্লেটিতে রেসপন্স টাইম যেটি রয়েছে সেটি কিন্তু মাত্র 0.2। সো এটি কিন্তু দারুণ রেসপন্স কিন্তু আপনাকে দিয়ে থাকবে যারা গেম খেলবেন। আমরা লাস্টে একটি গেমিং অপশন দেখিয়ে দিব, দেখবেন কত কালারফুল এবং একুরেট কালার কিন্তু আপনারা পাবেন। আমরা আগে LCD, LED এবং IPS ডিসপ্লে দেখেছি, সেগুলোতে কিন্তু কালার একটু কমতি ছিল, বাট এখানে কিন্তু এই ডিসপ্লেতে কালারের এত বেশি কালারফুল মনে হবে, আপনাকে মনে হবে যে এটিতে কালার বেশি দেওয়া আছে। সো সেই দিক থেকে ডিসপ্লে হিসেবে কিন্তু এখানে টোটালি স্পেশাল একটি ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসেবে Wi-Fi 6 রয়েছে, ব্লুটুথ হিসেবে 5.0 রয়েছে, সো লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু এখানে রয়েছে। আর এই ল্যাপটপটিতে ওয়েবক্যাম হিসেবে HD ওয়েবক্যাম থাকলেও, যেহেতু এটি ওলেড ডিসপ্লে ল্যাপটপ, সো আপনি কিন্তু ক্যামেরার কিন্তু অনেক বেটার পাবেন। এটি 720p হলেও কিন্তু ক্যামেরার রেজুলেশন অনেক বেটার পাবেন। ল্যাপটপটিতে আপনার ওয়ারেন্টি হিসাবে 2 বছর পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবর মতোই 1 বছর ওয়ারেন্টি। এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর i5 11th generation প্রসেসর, যে প্রসেসরটিতে আপনারা কোর হিসাবে 4 পাচ্ছেন, থ্রেড হিসাবে 8 পাচ্ছেন, ক্যাশ মেমোরি 8MB থাকছে, এবং এটি ক্লক স্পিড বেজে থাকবে 2.4 এবং ম্যাক্স টার্বো হবে 4.20 GHz। এটি 7 nanometer এগেনস্টে 10 nanometer হলেও কিন্তু এটি ইন্টেলের বেশ পাওয়ারফুল একটি প্রসেসর এখানে রয়েছে। তো দেখুন, এই প্রসেসরটির সাথে কিন্তু আপনারা আইরিশের GPU পেয়ে যাবেন, যেটি ডেডিকেটেডলি 128MB থাকলেও এটি কিন্তু র্যাম থেকে শেয়ার করে প্রায় 4GB মতো হয়ে যাবে। সো ম্যাক্স কাজগুলো কিন্তু আপনারা ফটোশপ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর এবং যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান,
প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চান, ওয়েব ডেভেলপিং করতে চান এবং ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। কারণ এই ল্যাপটপটি কিন্তু বেশ পাওয়ারফুল এবং সবচেয়ে বড় কথা এখানে কালার অ্যাকুরেসিটা অনেক বেটার রয়েছে এবং এটি দিয়ে কিন্তু আপনারা একুরেট কালারটি আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটিতে মূল ফিচারের মধ্যে যেটি সেটি আমরা ধরব হচ্ছে যে এর ডিসপ্লে কোয়ালিটি। কারণ সাধারণত i5 ল্যাপটপে 512 GB আর 8 GB র্যাম থাকেই, তবে সেটি কিন্তু স্পেশাল নয়। এটি স্পেশাল ধরা হচ্ছে এই জন্য, দেখুন আপনি আমরা ফ্রি ফায়ারের একটি গেম প্লে করে দেখছি যে দেখুন এটি কিন্তু আমরা ইউটিউব থেকে হলেও কিন্তু দেখুন এটির আপনি কালারটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন। যখন আপনি গেম খেলবেন তখন কিন্তু এটির একুরেট কালারটা পাবেন এবং আপনাকে কিন্তু দারুণ একটি ফিল দিবে। এখানে দেখুন ন্যারোয়েজ ডিসপ্লের এই ল্যাপটপটি কিন্তু দারুণ দেখতে। এখানে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ 10 লাইসেন্স ভার্সন থাকছে, তবে এটি কিন্তু উইন্ডোজ 11 অটোমেটিকই আপডেট হয়ে যাবে। সো সেই দিক থেকেও কিন্তু এই অপশনটি আপনারা পাচ্ছেন। তো দেখুন নেট স্লো হওয়ার কারণে একটু স্লো হচ্ছে, তারপরেও আপনারা কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছেন যে এটির কালার আসলে কত ক্লিয়ার এবং একুরেট কালার কিন্তু এখানে রয়েছে। সো আমরা বারবারই একই কথাই বলছি, কারণ এটি ল্যাপটপটি কিন্তু স্পেশাল, কারণ এটিতে যে কালার একুরেসি রয়েছে সেটি কিন্তু আইপিএসে আমরা সাধারণত এগুলো দেখতে পাই না। এখন বলবো কারা এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। তো যারা মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়েন, সিএসিতে পড়েন, ত্রিপলিতে পড়েন বা প্রফেশনালি ভিডিও এডিটিং করেন অথবা আপনি একজন ওয়েব ডেভেলপার, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন। তবে স্টুডেন্টরা এত দামি ল্যাপটপ ইউজ না করলেও চলবে, কারণ তাদের জন্য এত দামি ল্যাপটপের দরকার নেই। যদিও কিন্তু 80-এর মধ্যে কিন্তু এত টপ লেভেলের ডিসপ্লে দিয়ে এত ভালো একটি ল্যাপটপ আপনারা পাচ্ছেন সেটি কিন্তু আসলে আসুসই প্রথমে এসেছে। সো ওলেড হিসাবে আমরা আদার্স যে ব্র্যান্ডগুলো দেখেছি সেই ব্র্যান্ডগুলো কিন্তু 1 লাখের উপরে চলে যেতে হবে, বাট আসুসে কিন্তু আপনারা 70 থেকে 80-এর মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন। সো যারা ওলেড অর্থাৎ স্পেশাল কোনো ডিসপ্লের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। তো এখন যেটি বলবো যে এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য, এখানে বর্তমান বাজার মূল্য কিন্তু একটু ল্যাপটপের বেশি মনে হচ্ছে, কারণ এটির নতুন যে ল্যাপটপগুলো আসতেছে কস্টিং অনেক বেশি মনে হচ্ছে। সো সেই হিসেবে এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 77,500 টাকা, তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা কিন্তু পাবেন বরাবর মতোই ডিসকাউন্ট। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে আবারও মেলা মেলা ধন্যবাদ। তো এই হচ্ছে আজকের ওলেড ল্যাপটপের রিভিউ। দেখা হবে অন্য কোনো ল্যাপটপ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।